মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে, এবং বিভাজন তৈরি করতে সে রাজনীতিকে ডেকে আনা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে, ভারতবর্ষের নির্বাচন কমিশন তাকে বলেছে যে তোমরা ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক দল। যদিও এই সেদিন একটু আগে সপনদার একটা বক্তৃতা শুনে এসেছি, আমিও একটা সেমিনারে ছিলাম, এই ধর্ম নিরপেক্ষতাটা হচ্ছে এটা মেকি শব্দ, এটা একটা মেকি শব্দ, এটা ভারতবর্ষের স্বাধীনতার যে প্রথম প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন যাতে ছিল না, ওইটা পরে যাব, আবার একদিন নিয়ে যেদিন আলোচনা হয়ে যাব। আজকে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি, আপনি ভাবতে পারেন ইন্দিরা গান্ধী পারেনি ভারতবর্ষের মধ্যে 19টা রাজ্যে ক্ষমতায় আসতে, সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি 19টা রাজ্যে ক্ষমতায় আসে। আশা করছি 20টা হয়ে যাবে। তাই সত্ত্বেও আপনি কথায় কথায় বক্তৃতা করছেন আর বলছেন এরা সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক শক্তি থেকে সতর্ক থাকুন, কোন লোক বিজেপি করলে পার্টি অফিসে খবর দিন, আবার বলছেন যে কোন জায়গায় সাম্প্রদায়িক শক্তিকে দেখতে পেলে আপনি পুলিশকে খবর দিন। ভারতবর্ষের কোন রাষ্ট্রে কোন রাজ্যে এই কথা বলা হয় না। ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে, নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা কথাও সংখ্যালঘুদের বিরুদ্ধে কোন জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার কোন ভূমিকা নিয়েছে, একটা কোন জায়গায় ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে দলিতদের নিয়ে আলোচনা হয়েছে, ভারতবর্ষের বুকে সংসদে দাঁড়িয়ে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে গত 3.5 বছরে সফলতা আছে। আমিও প্রায় এক যুগ ধরে ভারতবর্ষের সাংসদ ছিলাম, কোন জায়গায় এক দিনের জন্য সংখ্যালঘুদের ওপর ভারতবর্ষের বিজেপি বা ভারতবর্ষের সরকার কোন দমন পীড়ন করছে, কোন আলোচনা ভারতবর্ষের সংসদে হয়নি, একটাও আলোচনা হয়নি। আপনি কথায় কথায় বলবেন যে সংখ্যালঘুদের, তার কারণ ওই আমার সেই সংখ্যাগুরুর কথাটা মনে পড়ে যাচ্ছে, যে চোখের পর্দাটা, যে তুমি পর্দা ফেলে রেখেছো সেটা তো কেটে যাচ্ছে, সে তো দেখতে পাচ্ছে সংখ্যালঘু মানুষদের জন্য কেন্দ্রের সরকার কি করছে, সে তো দেখছে। তানভীর, পরিসংখ্যান দিয়ে আপনাদের বলেছে, পরিসংখ্যান দিয়ে বলেছে যে ভারতবর্ষের একজন সংখ্যালঘু মানুষ, দরিদ্র হাতের সংখ্যালঘু মানুষ তারা কি জায়গায় আছে, আর অন্যান্য সম্প্রদায়ের মানুষরা কি জায়গায় আছে। সবার আগে তো জবাব দিতে হবে কংগ্রেসকে, 58 বছর ক্ষমতায় ছিল, আজকে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে 70 বছর, তাহলে সংখ্যালঘু শব্দটা থাকবে কেন, কেন সংখ্যালঘু শব্দটা থাকবে, সংখ্যালঘু শব্দটা থাকবে কেন, এটার জন্য দায়ী কে, এটার জন্য দায়ী ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সরকার যেন ইজারা নিয়েছে তারাই শুধু মুসলমানদের বন্ধু হবে, আর কেউ মুসলমানদের বন্ধু হতে পারবে না, এটা অদ্ভুত ব্যাপার। আপনি সংখ্যালঘু মানুষ যারা দল করছে, এই যে বসির, এই যে আমার কামাল কাসের সহ যারা বার করছে, রোজ তার বাড়িতে লোক যাচ্ছে যে তোরা কাফে, রোজ তাদের বাড়ি গিয়ে বলা হচ্ছে তোরা কাফে, তোরা কেন ভারতে বিজেপি করছিস, কে অধিকার দিয়েছে কথা বলার, তাকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এটা কোন জেনে রেখে দিন, এই পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু ভাইরা তৈরি হচ্ছে, এবং তারাও অনেক জায়গায় বলেছে দাদা সব ঠিক ঠিক থাকুন, একদম
মালিকের মার ঠিক টাইমে হবে, এটা আপনার মাথায়। আজকে একটা সরকার একটা বিল এনেছে, আমার সেই 77, 78, 81, 82 ইয়ের কথা মনে হচ্ছে, সাহাবানু আমলার কথা বলা হচ্ছে মনে হচ্ছে, 85, 84 না 85 সালে একটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আদালতে রায় দিল। কি ঔদ্ধত্য যে আদালতের রায়টাকে মানা হলো। এখন আমরা ভারতবর্ষে একটা সংবিধান রেখে আমরা ভারতবর্ষে আছি, সংখ্যালঘু ভালোরা আছে, আমরা আমাদের স্বীকার করতে অসুবিধা হবে কেন যে আমরা একটা পুরুষ পুরুষ, মহিলা মহিলা, এই যে জেন্ডার, এই জেন্ডার হিসেবে ভাবতে কেন কষ্ট হবে, কেন কষ্ট হবে? তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, রায় দেওয়ার পর সেটা লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় গেছে। অদ্ভুত ব্যাপার, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, আরে ভাই বিলটা শোনো, আলোচনা করো, তার ভালো দিকটা বলো, তার খারাপ দিকটা বলো, না আলোচনায় হবে না, এটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিতে পারে, আলোচনায় হবে না, সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিতে হবে। কেন? তার ভালো দিক না যদি মনে হয় আলোচনার পর ঠিক হয় যে না তোমার তো রাজ্যসভার মেজরিটি আছে, তুমি আলোচনায় বলবে না, তার কারণ হচ্ছে আলোচনা করলে যদি ব্যাপারটা জানা যায়, যদি সংখ্যালঘু মানুষদের কাছে পৌঁছয়, যদি তার একটা ভালো প্রতিক্রিয়া হয়, তাই আলোচনায় হবে না, বিলটাকে পাঠিয়ে দেওয়া হলো হচ্ছে সিলেক্ট কমিটি। ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে সংখ্যালঘু ছাড়িয়ে ওবিসি সবাইকে বলে দিলাম হলাম যে ওবিসির মধ্যে আমি তোমাদের মর্যাদা দিয়ে দিলাম। একটা লোক পশ্চিমবাংলায় থাকে, এ আজকে রেলে চাকরির জন্য 1,00,000 লোক নেবে, তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেই লোকটা কিন্তু এই পশ্চিমবাংলার দেওয়া সার্টিফিকেটটা নিয়ে সেখানে আর ওই সংরক্ষিত মর্যাদা নিয়ে দরখাস্ত করতে পারবে, তার কারণ যারা মুসলিম ধর্মগুরু ধর্ম মানেন তারা তাদের মধ্যে এই বিভাজনটাকেই পছন্দ করেন না, স্বীকার করেন না। আপনি বললেন যে আমি ওবিসি, কি করবেন? শুধু এই সার্টিফিকেটটা নিয়ে আপনি পঞ্চায়েত নির্বাচনে কিছু প্রার্থী নিজের পক্ষে আনার সুযোগ সুবিধা পাবেন, আর কিছু পাবেন। এই সার্টিফিকেটের 1 পয়সা মূল্য নেই, 1 পয়সা মূল্য নেই, এই সার্টিফিকেটটা করে ভোটের সময় বলা যায়। দিলীপদা বলছিল যে গুজরাটে 8% মুসলিম বাস করে, সে 8% মুসলিম তো গুজরাটে তো আজকে 22 বছর ধরে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেই 8% মুসলমানের মধ্যে 6% মুসলিম সরকারি চাকরি করে, আর 2% মুসলিম তারা ওয়েল টু ডু ফ্যামিলি, তারা অত্যন্ত ভালোভাবে ব্যবসা করে বেঁচে আছে। আর পশ্চিমবাংলায় 27% হোক, 30% হোক, সরকারি চাকরিতে সংখ্যালঘুদের হার 1% নেমে গেছে, সেটা এই 6 বছরেও মমতা ব্যানার্জি চেষ্টাও করেননি একটু তুলে দিতে, কিন্তু খালি মুখে বলেছেন আমি তোমাদের সাথে আছি। আর আবেগ তাই ধরে বক্তৃতা করতে করতে বলেন যে মুসলিমদের পক্ষে আছে, তোমাদের খাওয়ার উপর আঘাত হচ্ছে, কে বলেছে, কে বলেছে? নরেন্দ্র মোদী কি এই কথা বলেছে কোন জায়গায়? নরেন্দ্র মোদী বলেছেন যে গোরক্ষার নামে যে বাড়াবাড়ি হচ্ছে এটা এই সরকার মানবে না। আপনারা সুশ্রী দিচ্ছেন মানুষের মনে, শুধু এটা জেনে রাখুন যে
সার্বিক উন্নয়নের জন্য হিম্মত থাকা দরকার। হিম্মত, যে হিম্মত নরেন্দ্র মোদী দেখাচ্ছে, এই হিম্মত দেখাবার ক্ষমতা এর আগে কংগ্রেস সরকারের ছিল না। উনি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী যা করবে সঙ্গে সঙ্গে বলবে যে নরেন্দ্র মোদী খারাপ কাজ করেছে। আজকেও বলেছেন যে অনেক ব্যাংকে নাকি সব তছরুপ হচ্ছে, চুরি হচ্ছে, চুরি হচ্ছে, সব নাকি নরেন্দ্র মোদী করছে। কালকাটা ছবি বেরিয়েছে দেখেছেন, কালকাটা ছবি বেরিয়েছে দেখেছেন, নীরব মোদী নিয়ে দেখেছেন যে তার সাথে বসে অমিত মিত্র ফুসফুস ফুসফুস করছে, তারপরে আলাদা করে খাচ্ছে পরের দিন, সেগুলো তারা ওনার চোখে পড়ে না, ওনার চোখে পড়ে না। উনি যা কিছু বলেন সব যা করছে নাকি নরেন্দ্র মোদী করছেন। সংখ্যালঘুদের ক্ষেত্রে দাঁড়িয়েও উনি বলেন যে সংখ্যালঘুদের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কিছু করেন। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে গেলাম, সংখ্যালঘুদের জন্য 3.5 বছরে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যা করেছে তার নিরিখে 6.5 বছরে আপনি যা কাজ করেছেন তার মূল্যায়নে আপনি অনেক 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 পিছিয়ে আছেন। কোথায় বলবেন কি বলবেন বলতো, 10,000 মাদ্রাসা আমি স্বীকৃতি দিয়েছিলাম, আজ অব্দি 5টা মাদ্রাসা স্বীকৃতি পেয়েছে, 5টা মাদ্রাসা স্বীকৃতি পাইনি, আনএডেড মাদ্রাসা অবস্থান করছিল। আমাকে বলা হলো সেই সময় আমি তৃণমূল করি যে ওদের গিয়ে বলো সরে উঠে যেতে, তোমাদের ব্যাপারটা দেখা হবে। আমি গিয়ে বললাম, তারা উঠে গেল। আজ অব্দি সে আনএডেড মাদ্রাসা নিয়ে গত দু বছরে সরকারের কোনো হেল্প নেই। আজকে আমরা এখানে এসেছি, আমি শুধু আপনাদের বলতে এসেছি এখানে এলাম, এই যে কজন এসেছি এলে হবে না। আমাদের 341টা ব্লক আছে, 341টা ব্লকের উপরই দাঁড়িয়ে আছে কিন্তু 50টা, ওপরটা জেলা পরিষদ, মাস্টার পঞ্চায়েত সমিতি, তলাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আপনাদের কিন্তু গ্রামে গ্রামে গিয়ে এই কথাগুলো বুক ফুলিয়ে বলতে হবে যে সংখ্যালঘুদের জন্য নরেন্দ্র মোদীজি এই 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 কাজ করেছে। আমি আপনাদের কথা দিতে পারি আমার সভাপতি আলী সাহেবের কাছে, আমি 7 দিনের মধ্যে একটা লিটারেচার করে সংখ্যালঘুদের জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি কি করছে পৌঁছে দেবো, না আমরা আলী সাহেবের সাথে যোগাযোগ করে সেইগুলো নিয়ে যাব। আর আপনাদের বলছি আমার যারা কলিগ যারা সংখ্যালঘুর বাইরে এখানে এসে বসেছেন, আমরা মনে হচ্ছে আমরা কোথাও একটা হীনমান্যতায় ভুগি, বিজেপি করছি বলে লোকে যেন বলে আপনি নিজেই একটা হীনমান্যতায় ভোগেন। কেন ভুগবেন? আপনি বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টি করি, আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সবচাইতে বড় রাজনৈতিক দল যারা কখনো সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো কথা বলেনি। তবে দেখবেন আপনার মেন্টাল লেভেলটাও বাড়বে, আপনার সহকর্মী যে ভয়ে একটু পিছিয়ে আছে তার টাকা বাড়বে। একটা লুটেরা সরকার চলছে এখানে, সেই লুটেরা সরকার আর আমাদের দিকে যারা লুট করছে তারা অন্য লোককে বলছে লুট করছে, অদ্ভুত। এমন একটা কাজ আছে পঞ্চায়েতে যে কাজটা যদি আপনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের পয়সা না দেন তবে সেই কাজটা হয়, একটা কাজ আছে পৌরসভায় হয়, আর আপনারা দাঁড়িয়ে বলছেন যে আপনারা অন্য লোককে দেখিয়ে বলছেন ওরা লুট করছে, চমৎকার, ওরা বলছে ওরা লুট করছে। আমি আপনাদের সেই জন্য আজকের এই সংখ্যালঘু বিষয়ক সমান যে সেমিনার, সেই সেমিনারের দিলীপদা বলেছেন, নাসরিন বলেছে, মাহফুজা খাতুন বলেছে এবং সফলতা বিস্তারিত ভাবে বলেছে, শুধু আপনাদের বলতে চেয়েছি যে প্রথম সংখ্যালঘুরা পশ্চিম বাংলায় 27% পাস করছে, তার মধ্যে 24% সংখ্যালঘু মানুষ বাংলা ভাষায় কথা বলে, এবং
ভারতবর্ষের পাশে আর একটা রাজ্য আছে, সে রাষ্ট্র আছে বাংলাদেশ। সেখানকার মানুষেরাও ভারত সরকার নরেন্দ্র মোদীর সক্ষতার জন্য মুখ চেয়ে আছে। তাই আজকের এই সেমিনারে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করছি, শুধু আপনাদের বলবো যে 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 কাজ হচ্ছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলার মানুষের কাছে পৌঁছতে হবে, বসিরহাটে পৌঁছতে হবে, আপনার বারাসতে পৌঁছতে হবে, আপনার ক্যানিংয়ে পৌঁছতে হবে, আপনার মন্দির বাজারে পৌঁছতে হবে, আপনার পশ্চিম মঙ্গলাপুরে পৌঁছতে হবে, আপনার ওদিকে গিয়ে গুলাম ওদিকে গিয়ে উত্তরবঙ্গে পৌঁছতে হবে। এটা জেনে রেখেছেন, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের মধ্যে এখন যেহেতু মুসলিমরাই হচ্ছে সংখ্যালঘুর মধ্যে সংখ্যাগরিষ্ঠ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন তাদের মসিহা হয়েছে, ভারতবর্ষের মুসলিমরা এখন তাকে মসিহা পাবে, এই কথা বলে সকলকে আবার অঞ্চলের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, সালাম আদর এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আচ্ছা।